শনিবার পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার বিপরীতে তার নিজস্ব বাসভবনে এক সাংবাদিক বৈঠক করেন। আমফান ঝড় ও করোনা ভাইরাস সংক্রান্ত সরকারের যে কার্যক্রম তা নিয়ে এদিনের এই সাংবাদিক বৈঠক করা হয়। এদিন তিনি কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন। এই বৈঠকের মধ্যে দিয়ে তিনি বলেন, মাত্র 4 ঘন্টার নোটিশে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করেছিলেন। এর ফলে যে যেখানে আছে সেখানে আটকে পড়েন আর এতেই সমস্যায় পড়ে বহু মানুষ। এ বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কেন্দ্রীয় সরকারের আলোচনা করা উচিত ছিল বলে জানায় তিনি। তারপরে 4 ঘন্টার নোটিশে লকডাউন, লকডাউন যখন যেখানে যারা আছে সেখানে বন্ধ হয়ে গেল, হাজার হাজার লাখ লাখ লোক ফ্যাক্টরিতে কাজ করে, ওই লোকগুলো অসহায় পড়ে থাকে, কয়েকশো লোক মারা গেল। এটা যদি উনি 1 সপ্তাহ আগে করে দিতেন যে ভাই যতগুলো লেবার, মাইগ্রেন্ট লেবার আছে সবকটা বাড়ি চলে যাও, তারপরে আমি লকডাউন ঘোষণা করব, তাহলে বোধহয় আজকে করোনা এটা স্প্রেড হতো না ভারতে। তিনি আরো বলেন, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 মাসের জন্য রেশন ব্যবস্থা ফ্রি করে দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তারা মাঠে লকডাউনকে ফলো করে মানুষকে বুঝিয়ে তারপরে ডিলারদের কাছে গিয়ে মালটা পাবলিককে দিয়ে যে ফুল রাশনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাশন ফ্রি অফ কস্ট করে দিয়েছেন 6 মাসের জন্য, পুরা সারা ভারতে এরকম কোনো মুখ্যমন্ত্রী নাই যেটা করতে পেরেছেন। একমাত্র করেছেন কোথায়? আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলে, আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা। উত্তর দিনাজপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, আমার নিউজ। বিশিষ্ট শিক্ষাবিদ অসীম কুমার লাহার উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম অত্যাধুনিক মানের বাংলা মাধ্যম বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করল ANP রাজপুর পাবলিক স্কুল। আমাদের এই অত্যাধুনিক মানের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ডিজিটাল ক্লাসরুমে শিক্ষাদান করা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা, নাচ, গান, অঙ্কন, শরীরচর্চা অত্যন্ত যত্নের সঙ্গে শেখানো হয়। এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল চেকআপ, স্কুল বাস, পরিশ্রুত পানীয় জল, গ্রন্থাগার এবং CCTV ক্যামেরারও ব্যবস্থা রয়েছে। আমাদের ANP রাজপুর পাবলিক স্কুলে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, তাই আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে আজই আসুন ANP রাজপুর পাবলিক স্কুলে। আমাদের ঠিকানা ANP রাজপুর পাবলিক স্কুল, তপন, থানা মোড়, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7797416136। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই আসুন আমাদের ANP রাজপুর পাবলিক স্কুলে।